এমন এক ক্ষণে, এমন এক সময় আমরা এই প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি সারা বিশ্বে। তখন করোনার আমরা প্রায় সর্বশান্ত হয়ে এসেছি। ইতিমধ্যে আমাদের করোনার সমাধানের জন্য ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। হয়তো এই মাসের শেষ দিকে বা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের কাছে করোনা চলে আসবে, এই একটা আশার আলো আমাদের কাছে আছে। তার ভিতর থেকে আমরা ধীরে ধীরে এগোতে যাচ্ছি। তার সপ্তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা যে জোট, যে মহা আশা নিয়ে ঘুরছিলেন, সেই জোটের কার্যপরিধি এবং জোটের অঙ্গীকার বাস্তবায়ন এবং জোটের নেতৃবৃন্দের মূল্যায়ন, এটা হওয়া উচিত, আরো সমৃদ্ধশালী হওয়া উচিত এবং জোটের নেতৃবৃন্দকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করো থাকা উচিত বলে আমি মনে করি। আমি মনে করি এক সাগর রক্তের বিনিময়ে আমাদের রক্তিম সূর্য উদিত হয়েছে। সেই মুক্তিযুদ্ধের সমক্ষে একটা শক্তিশালী সরকার আমাদের থাকবে, সার্বজনীন সরকার, এবং যে সরকার জব দিতে থাকবে, যে সরকার আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ 1971 সালে বঙ্গবন্ধু নির্দেশে, সেই সরকারের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে আগামীতেও এইরকম একটা সরকার থাকবে, যে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সামনে এগিয়ে যাবে এবং সার্বজনীন সরকার হিসেবে কাজ করবে এবং গণতন্ত্র মূল্যায়ন থাকবে, এইরকম একটা সরকার আমরা দেখতে চাই। আমরা ইতিপূর্বে দেখেছি দক্ষিণ এশিয়ায় সম্মানিত আমাদের পাশে ভারত আছে, পাশে বিতর্কিত হলে পাকিস্তান আছে, পাশে নেপাল আছে, ভুটান আছে, ওই সমস্ত এলাকায় ওই সমস্ত দেশে কিন্তু আমাদের দেশের মতো সিনিয়র সাংবাদিক, সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র ব্যবসায়ী মারা যাচ্ছে না। আমাদের দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা সংগ্রামের একজন সাংবাদিক ইতিপূর্বে দৈনিক প্রথম আলো সহ সম্পাদক মিজানুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। আমরা তার রোগের মাত্রা কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানাই। এরকম চতুর্থ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমও মৃত্যুবরণ করেছেন এবং অনেক মন্ত্রী মৃত্যুবরণ করেছেন। আমরা এই ভারতবর্ষেও আমরা এরকম দেখি নাই যে এরকম সিনিয়র মন্ত্রী পরিষদের সদস্যরা এবং সিনিয়র ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে চলে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে পরম আমাদের নিবেদন, আল্লাহ আমাদের হেফাজত করো, আমাদের জানমাল রক্ষা করো এবং ভবিষ্যতে যেন আমরা এই থেকে ভ্যাকসিনের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা কাজ করে যেতে পারি। এবং আমরা আমাদের বর্তমানে যে প্রশাসন চলছে, আমি এর সম্পর্কে কিছু কথা বলি। বর্তমান প্রশাসন হচ্ছে দলীয় প্রশাসন, প্রসূন প্রশাসন চলছে যারা দলের কাজ করে। এটা পৃথিবীর কোন সভ্য দেশের, কোন গণতান্ত্রিক দেশের কাম্য নয়। আমরা চাই দলের ত্যাগী নেতা কর্মী যারা আছে তাদের নিয়ে সমন্বয় করে, দলের যারা শীর্ষস্থানীয় নেতা আছে তারা দলের ভাবমূর্তি রক্ষার জন্য, দলের সে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে, দলের শীর্ষ এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করে ভবিষ্যতে একটা সার্বজনীন মন্ত্রী পরিষদ গঠন করা। আমরা চাচ্ছি মুক্তিযুদ্ধের সেই অঙ্গীকার রক্ষার জন্য সার্বজনীন একটি মন্ত্রী পরিষদ, যাতে মন্ত্রী পরিষদ সরকার এবং পার্লামেন্টের সরকারি দলে থাকবে মুক্তিযুদ্ধের সনদ যারা, মুক্তিযুদ্ধের আদর্শে যারা দীক্ষিত যারা, এবং বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের সৈনিক যারা, তারাই থাকবে এবং এর বাইরে তারা থাকবে না, যারা থাকবে তারা অন্যভাবে থাকবে, তারা ব্যবসা বাণিজ্য করবে এবং এই মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিকরাই সংসদ চালাবে এবং ভবিষ্যতে যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা ধারণ করবে তারাই দেশ রক্ষা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় হোক সাধারণ মানুষ।